বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দাদা, আমি আপনার একটা অনুষ্ঠানে দেখেছিলাম, আপনি কলকাতার একটা শোতে গিয়েছিলেন, সেই শোতে আপনি একটা গান করেছিলেন, সেই গানটা শুনে লাখো লাখো মানুষ কেঁদেছে, এবং একজন আপনার ভক্ত মেবি উনি কান্না করতে করতে স্ট্রোক করে মারা গিয়েছে, স্ট্রোক করে অ্যাটাক করছে, অ্যাটাক করে মারা গেছে। আমাদেরকে আজকে এই গানটা শোনাবেন? সেটা হচ্ছে, হ্যাঁ এটা অবশ্যই শোনাবো, সেটা একটা করুণ কাহিনী। সেটা হচ্ছে যে পূর্ব বাংলা থেকে যে সমস্ত মানুষ গিয়ে ভারতে রেল লাইনের দুই পাশে আছে বা খুব কষ্টে জীবনযাপন করছে, তারা খুবই খারাপ অবস্থায় ছিল। তো তখন আমি একটি গান এরকম গাইলাম, আমি জানতে এলাম দেখতে এলাম এই পশ্চিম বাংলায় কেমন করে কাটেছে কাল তোমাদের সকলার, ফিরে কি যাবে না দেশে আর, ফিরে কি যাবে না দেশে আর, ও প্রবাসী ও স্বদেশী, ফিরে কি যাবে না দেশে আর, আমি জানতে এলাম দেখতে এলাম, আমি জানতে এলাম দেখতে এলাম এই পশ্চিম বাংলায় কেমন করে কাটিছে কাল তোমাদের সকলার, ফিরে কি যাবে না দেশে আর, ও প্রবাসী ও স্বদেশী, ফিরে কি যাবে না দেশে আর। মনে কি পড়ে না সেই শাপলা ভরা ঝিল, সেই ধানে ধানে সবুজ করা শ্রাবণ ভাদ্রের বিল, তোমরা ভুলেছ কি কৈশিং মাগুর ইলিশ মাছ পদ্মার, ইলিশ মাছ পদ্মার স্বদেশী প্রবাসী, স্বদেশী প্রবাসী, ফিরে কি যাবে না দেশে আর, ফিরে কি যাবে না দেশে আর। সেই কীর্তন যাত্রা জারি সারি কবি রামায়ণ, ও সেই নৌকা বাইসার লাঠি খেলা ঘোড়া দৌড়ের গণ, তোমরা ভুলেছ কি চড়গ পূজা, ভুলেছ কি চড়গ পূজা বৈশাখী মেলা, স্বদেশী প্রবাসী, ফিরে কি যাবে না দেশে আর, ফিরে কি যাবে না দেশে আর। পৌষ সংক্রান্তির রাত্রে কারো ছিল না কো ঘুম, কুলি পিঠা পাটি সবটা ক্ষীর পায়েশের ধুম,
তোমরা ভুলেছ কি নাড়ুমুয়া মুড়ি আর চিড়ার নারকেলার চিড়ার ও প্রবাসী ও স্বদেশী ফিরে কি যাবে না দেশে আর ফিরে কি যাবে না দেশে আর এরপরে যে অন্তরায় এই ঘটনাটি ঘটেছিল যে গানের দুটো লাইন শুনে তার অ্যাটাক হয়েছিল তার পাশে যিনি যারা বসা ছিলেন তারাই বলেছেন কথাটা এরকম ছিল ও সেই মধুমতি আড়িয়াল খা রূপসারা যায় ও সেই আড়িয়াল খা মধুমতি রূপসারা যায় বাংলার দোয়েল শালিক ময়না ঘু ঘু তোমাদের কথা কয় সেই আড়িয়াল খা মধুমতি আড়িয়াল খা মধুমতি রূপসায়া যায় বাংলার দোয়েল শালিক ময়না ঘু তোমাদের কথা কয় তোমাদের কথা কয় শুধু সেই তুলসী তলায় সাজের প্রদীপ কেউ নাই জ্বালাবার কেউ নাই জ্বালাবার ও প্রবাসী ও স্বদেশী ও প্রবাসী স্বদেশী ফিরে কি যাবে না দেশে আর এরপরে শেষ অন্তরায় আমি লিখেছিলাম আমি তখনও জানি না যে লোকটি কাঁদতে কাঁদতে তার অ্যাটাক হয়েছে আমি জানতাম না আমি গানের অনেক পরে শুনেছি ওনাকে যখন হসপিটালে নিয়ে গেল তখনই বললো যে গান বন্ধ করেন কেন যে একজন কাঁদতে কাঁদতে তার অ্যাটাক হয়েছে তিনি হসপিটালে গেছেন এবং অলরেডি তিনি আর আমাদের মাঝে নেই তখন গান আমি বন্ধ করে দিলাম তো শেষ অন্তরাটা আমি শোনাই এরকম ছিল তোমাদের হারিয়ে আমার ব্যথায় কাঁদে মন তাই নকুলের এই নয়ন ঝরা ব্যাকুল নিবেদন তোমাদের হারিয়ে আমার ব্যথায় কাঁদে মন তাই নকুলের এই নয়ন ঝরা ব্যাকুল নিবেদন জানি না কতদিন এমন কাটবে যে আমার কাটবে যে আমার ও স্বদেশী প্রবাসী ফিরে কি যাবে না দেশে আর আমি জানতে এলাম দেখতে এলাম আমি জানতে এলাম দেখতে এলাম এই পশ্চিম বাংলায় কেমন করে কাটিছে কাল তোমাদের সকলার ফিরে কি যাবে না দেশে আর ও প্রবাসী ও স্বদেশী প্রবাসী স্বদেশী ফিরে কি যাবে না দেশে আর ফিরে কি যাবে না দেশে আর স্বদেশী প্রবাসী।